ঈদের ট্রেনে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বিকেলে রাজবাড়ির কুয়ালন্দে জেলা পরিষদ ডাক বাংলোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রী ঈদ ফিতরে যেভাবে আয়োজন করছিলাম যাতে নিরাপদে যাত্রীরা বাড়িতে পৌঁছাতে পারে ঈদ উদযাপন করে এবং ফিরতে পারে এবারও এবারও আমরা সেই ব্যবস্থা করছি